শাইন নিউজে আপনাদেরকে স্বাগত। আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আবার গোষ্ঠী দ্বন্দ্বের ছবি উঠে এলো তৃণমূল কংগ্রেসে। বহরমপুরের ভাকুড়িতে তৃণমূলের বিরুদ্ধে পোস্টার দিলেন তৃণমূলের কর্মীরা। সোমবার সকালেই ভাকুড়ির নজরুল স্ট্যাচুর নিচে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের কর্মীদের পোস্টার দেখা যায়। পোস্টারে পিকে ও নব্য কোঅর্ডিনেটরদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আদি তৃণমূল কর্মীরা। প্ল্যাকার্ডে লেখা, পিকের জেলা সমন্বয়কারীকে অবিলম্বে জেলা থেকে সরাতে হবে। এছাড়াও কোঅর্ডিনেটর করা মানে কি? তোলাবাজির ছাড়পত্র দেওয়া ছাড়া আবার কি? এই দাবি তুলে প্ল্যাকার্ড তুলতেও দেখা গিয়েছে আদি তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দদের।